পর দোস্ত পর, পরে তো মন বসে না। আচ্ছা একটা কথা বলি, বল না। তোর সাথে হাঁটতে ইচ্ছে করছে, হাঁটি চল। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এভাবে সারা জীবন হাঁটবি আমার সাথে, মানে ঠিকভাবে প্রপোজ করতেও পারিস না। মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, বিয়ের কথা বলছো? আজক বিয়ে দিতেই হবে ওকে, তুমি ঘরে কাজকর্ম একটু শেখায়, মেয়েতে কিন্তু নজর রাখবা। তুমি এত চিন্তা করবে না, আমার মেয়ে অনেক লক্ষ্মী। কি হয়েছে আজকে আসলি না কেন? তোর বুঝি খুব টেনশন হচ্ছিল? হবে না, আমাকে এরকম প্যারা আর দিবি না। আমি না রোজ স্বপ্নে দেখি আমরা দুজন ঘুরে বেড়াবো, এখন যেভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি তুই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি। ঠিক আছে গেলাম, বাই। পরীক্ষা কেমন হলো? তো ভালো, তোর জন্য নামাজ পড়ে দোয়া করছি আজকে। একটা জরুরি কথা বলার জন্য করছেন, একটা ছেলে দেখেছি খুব নম্র ভদ্র, সব দিক দিয়ে স্কলার, আমি চাচ্ছি ছেলেটাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি, বিশ্বাস কর। কাঁদছিস কেন? কংগ্রাচুলেশন। হ্যালো, চুপ করে আছিস কেন? কিছুক্ষণ পর আমার বিয়ে, আমি একটা স্বপ্ন দেখছিলাম তুই আর আমার একসাথে পড়াশোনা শেষ করবো, আমাদের বিয়ে হবে, আমরা সংসার করবো, একটা বাবু হবে। তুই একটু সিরিয়াস হলে এমনটা হতো না। কি হতো একটু সিরিয়াস হলে? খেয়াল করলি তুই আমার সাথে? আমি রোজ একটা স্বপ্ন দেখতাম, আমার স্বপ্নে তুই ছিলি।